নমস্কার সবাইকে, ভালো আছেন সবাই? কেমন আছেন সবাই? বেগুনি রান্না করছি, বেগনে বেগুন দিয়ে বেগনে রান্না করব। বেগুনগুলো বুনিয়ে নিচ্ছি বেগনের সাইজ করে, বেসন কেটে নিচ্ছি বেগনে বুনিয়ে নিচ্ছি, বেগুন দিয়ে বেগনে রান্না করছি। সরষের তেল গরম করছি, বেগুন দিয়ে বেগনে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেগনে বেসন দিয়েছি, নুন দিয়েছি, কালো জিরে দিয়েছি, বেগনে ভেজে নিচ্ছি। বেগনে দিয়ে মুড়ি মেখে খেয়ে নেবো, তাই বেগনে রান্না করছি। আর বেগনেতে একটু গরম তেল, বেসনে একটু গরম তেল দিয়ে দিলে বেশ মুচমুচে হয়, একটু বেশি মুচমুচে হয়। মুচমুচে বেগনে ভাজা রান্না করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, বাকি সবাইকে শেয়ার করে দেবেন। নতুন নতুন রান্না রেসিপি নিয়ে চলে আসব আপনাদের জন্য। বেগনে রান্না করে নিচ্ছি, বেগনে ভাজা করছি। সরষের তেল দিয়ে বেগনে ভাজা করছি। একটা করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বেগনে, তারপর বেগনে ভেজে নিচ্ছি। মুড়ি দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগবে, তাই বেগনে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, বেগনে বেসন দিয়ে ভেজে নিচ্ছি। আর তাছাড়াও গরম বেগনে চা খেতে ভালো লাগে, মুড়ি দিয়ে ভালো লাগে, মুচমুচে বেগনে। বেশ মুচমুচে হয় গরম তেল দিয়ে মেখে নিলে বেসন, মুচমুচে বেগনে। মুচমুচে বেগনে ভাজা করে নিলাম, এই যে দেখুন। এখন আমি অন্য পাত্রে বেগনে রেখে দিচ্ছি, বেগনে ছেঁকে নিলাম আজকে গরম গরম বেগনে, মুড়ি দিয়ে খেয়ে নেবো। ভালো